গত 30 এপ্রিল অতি উচ্চ হারে বর্ধিত হোল্ডিং ট্যাক্সের ঘোষণা আসার পর থেকেই সিসিকের এমন সিদ্ধান্তের নিন্দা জানায় সিলেট নগরীর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। চলতে থাকে দফায় দফায় প্রতিবাদী সভা সমাবেশ, কিন্তু সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মাত্র 25 দিনের মধ্যেই সাবেক মেয়র আরিফুলক চৌধুরীর সময়ে করা অতি উচ্চমাত্রায় হোল্ডিং ট্যাক্স বাতিল করে রিঅ্যাসেসমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের বর্তমান নগরপিতা আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সিলেটের মেয়র। 2019 সালে যে অ্যাসেসমেন্ট ওনারা করেছিলেন এবং এই অ্যাসেসমেন্টের পরবর্তী সময় আমরা যেটা অন করেছিলাম, আমরা এটাকে আপাতত বন্ধ রাখছি। যেহেতু মানুষের প্রশ্ন যে তাদের কর বেড়ে গিয়েছে, তা আমরা তাদের এই কথাকে আমলে নিয়ে আমরা নগরবাসীর সেবক হিসাবে, জনগণের সেবক হিসাবে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা এটাকে বন্ধ রাখবো। এই ঘোষণার পর নগরের কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য জনপ্রতিনিধিরাও যেন ফিরে পেলেন অনেকটা স্বস্তি। সিটি করোনার সৃষ্টির পর থেকে আমার মনে হয় এটা একটা যুগোপযোগী এবং সিলেটের মানুষকে নিয়ে একটা সুন্দর সিদ্ধান্ত হয়। এদিকে সিসিকের অযৌক্তিক ট্যাক্স বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সর্বস্তরের নাগরিক সমাজ। আগামীতে নগরীর 42টি ওয়ার্ডে রিঅ্যাসেসমেন্ট করার ব্যাপারে যে কোনো প্রকার সহযোগিতায় সাধারণ মানুষ পাশে থাকবে বলে জানান তারা। নির্বাচনের পাশে অতন্ত প্রহরের ন্যায় নগরের সচেতন নাগরিক হিসেবে আমরা সহযোগিতা চালিয়ে যাব। আমরা আশা করব পুনরায় যখন রিঅ্যাসেসমেন্ট হবে তখন যাতে আবারও অতি উচ্চ হারে তারা কোনো কর আরোপ না করে। নগরবাসীর ঐক্যবদ্ধ আন্দোলনের সিসিক মেয়রের এমন সিদ্ধান্তে সকলের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন সিলেটের সর্বস্তরের মানুষ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট।